সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি এর ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট ভিত্তিক আসন সংখ্যা। সো চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো ডিপার্টমেন্ট এমপিই এর আন্ডার যে প্রোগ্রামগুলো রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই। দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 40টি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই তে রয়েছে 55টি সি। তারপরে দেখো ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটাতে সিট রয়েছে 125টি। সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটাতে রয়েছে 90টি সিট আসন সংখ্যা। এবং সিইই সিভিল ইঞ্জিনিয়ারিং, এটাতে রয়েছে 110টি সিট। তারপর রয়েছে বিটিএম বিবিএ ইন টেকনোলজি ম্যানেজমেন্ট, এইটা রয়েছে 55টি সিট। এবং টিবিই ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালি টেকনোলজি বিটিএসটি প্রোগ্রাম, মানে এই ডিপার্টমেন্টের আন্ডারে যে যে প্রোগ্রামগুলো আছে ডিপার্টমেন্ট, দেখো আমি নিকনেমগুলো দেওয়া এবং পাশে হচ্ছে প্রোগ্রাম এবং আরেক পাশে হচ্ছে দেখো আর বিটিএসটি এই প্রোগ্রামে রয়েছে 20টি সিট, মানে টিবিই এই ডিপার্টমেন্টে রয়েছে 20টি। টোটাল 550টি সিট রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটি হচ্ছে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ওআইসি দ্বারা পরিচালিত, আর সিট অনেক সময় কম বেশি হতে পারে, আর ডিপার্টমেন্টও প্রতি বছর প্রতিনিয়ত অ্যাড হতেও পারে এবং সিট সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিক ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডিপার্টমেন্ট নেম এবং নাম্বার অফ সিট ডিপার্টমেন্ট ভিত্তিক। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।